গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। খুব একটা বাজে ভালো আছি তা কিন্তু না। আর দেখো, সকালে উঠে আজকে ঘরটাই মুছে নেবো, কেননা অনেক দিন ধরে ঘর মোছাটা মানে দেরি হয়ে যায়। এমনিতে প্রচণ্ড তাপের জন্য দিনে 2 থেকে 3 বার ঘর মোছা হয়, তবুও আমি একবার করে সমস্ত ঘরটা ভালো করে মুছে নিই, না হলে যেন আমার মনের ভিতরটা কেমন হয়। তো ঘর মোছা আমার হয়ে গেছে বন্ধুরা। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তোমরা জানো যে আমি ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে থাকি, এতে করে আমার কাজগুলোও সমাপ্ত হয়, রান্নাটাও সেই সাথে। আর যেহেতু আমার ভিডিও আপলোড করা থাকে, এডিট করা থাকে, তো সবটাই আমার যেহেতু নিজেকেই করতে হয়, তো টাইম লাগে, সেজন্য আমি যতটা সম্ভব পারি ভাতটা আগে করে রাখি। আর ভাতটা করে রাখলে কী সুবিধা বলো তো? সকালে যেহেতু আমরা আলু মাখা দিয়ে খাই, তাহলে ভাতটা করা থাকলে অন্তত সকালের খাবারটা তাড়াতাড়ি খাওয়া যায়। আর ডাক্তারবাবুরা যেটা বলে যে ঘুম থেকে উঠে আগে ভারী পেটে খেতে হবে, তো সবার পক্ষে তো সেটা মেনটেন করা সম্ভব না, কিন্তু গ্রামের দিকে আমি সবাইকে দেখেছি, সবাই ঘুম থেকে উঠে আগে এক থালা পান্তা খেয়ে তারপরে কাজে বেরোবে। তো এই জন্য এখন তফাৎটা বুঝতে পারি যে সেই সব মানুষরা কেন অতদিন ধরে নিরোগভাবে সুস্থ থাকতেন। আর আমরা এখনকার দিনে যতই মাছ মাংস এটা ওটা খাই না কেন, আমাদের যেন রোগের কোনো সীমা নেই। তো কেন বলছি কথাটা, অনেক দিন আগে কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল। তো স্মৃতি কিছু হয় সুখের, যেটা তোমার মনের আনন্দের উদ্রেক করবে, আর কিছু স্মৃতি হবে বেদনা বিদুর, যেটা তুমি মানে কল্পনায় আনতে চাইবে না, কিন্তু সেই স্মৃতিটাই তোমার আগে ভেসে উঠবে। আর কিছু স্মৃতি আছে তুমি বারবার সেটাকে রোমন্থন করতে চাইবে, বারবার সেখানে ফিরে যেতে চাইবে। যেমন ছোটোবেলার স্মৃতি দেখবে বারবার আমরা রোমন্থন করতে চাই, আমরা বারবার সেখানে ফিরে যেতে চাই। সেই ঘুমের ঘরে এখনও যেন মনে হয়, দেখবে আমি তো দেখি এখনও আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এখনও এই গাছতলায় খেলা করে বেড়াচ্ছি, এখনও সেই ছোটোবেলার বন্ধুদের কথা মনে ওঠে। তারা যে বড় হয়ে গেছে না, তাদের কথাটা কিন্তু আর মনে আসছে না, কিন্তু সেই ছোটোবেলায় যেভাবে সময় কাটাতাম সেইটাই মনে উঠবে। আর কিছু স্মৃতি যেটা আনন্দের, সেটা দেখবে তোমার সব সময় মনে হবে ইস এরকম, এইরকমগুলো যদি হতো জীবনে বারবার, ইস মানুষগুলো এরকমই করছে, এই আর কি। আর দুঃখের স্মৃতি কেন বললাম বন্ধুরা কথাটা, এটা বড়ই বেদনার গো, কেননা আজকে এই যে এখানে বসে ভাত বাড়ছি, তোমরা দেখেছো কি না জানি না, তবে দেখিয়ে দেব, উপরে দেখবে আমার আম পাতা টাইপের কিছু মানে ঠাকুরের মানে মূর্তি আছে, যেগুলো ওই পাতার গায়ে আঁকা। আমার যখন ঘর পূজা হয় তখন আমার এক বৌদি এইগুলো নিজে হাতে লাগিয়ে দিয়ে গেছে। তো যেগুলো ভুলতে চাই না না সেইগুলোই যেন মানে ভুলে যায়, ভালো মানুষ যেন পৃথিবীতে থাকতে চায় না, ভগবানের মনে হয় ভালো মানুষদেরই আগে নিয়ে নেয়। কারণ কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে যত অন্যায় অত্যাচার দুর্নীতি হবে, তো দুর্নীতিগ্রস্ত মানুষগুলো যদি না থাকে তো ভালো মানুষগুলোরই মনে হয় ভগবান তুলে নিচ্ছে, তো দুর্নীতি করবে কারা বলো? তো এত কথা বলার কারণ হচ্ছে এই মঙ্গলবারে সেই বৌদির মানে বার্ষিকী, তো এত মনে উঠছে তার কথাটা আর ওইগুলোর দিকে তাকাচ্ছে আর ভীষণ খারাপ লাগছে। কারণ মানে আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, আর বৌদি না ভীষণ ভালো, আমাদের বলে না সবার সঙ্গে বৌদি খুব ভালো ব্যবহার করত, খুব ভালো, খুব কম বয়স জানো তো, খুব কম বয়সে মানে। আর আমার এতটা মনে উঠছে কারণ যখন বড় মানে বৌদি একবার বড় আমার বড় জায়ের যেমন হয়েছিল, তার থেকে খারাপ অবস্থা হয়েছিল বৌদির, মানে মাথাটা ঘাড়টার বেঁকে যাচ্ছিল, হাতটা বেঁকে যাচ্ছিল, তো ভীষণ শক্তপোক্ত মানুষ, ভীষণ শক্তপোক্ত মানুষ, আর বিরাট পরিশ্রমী ছিল, মানে এত একটা পুরুষ মানুষের মতো পরিশ্রমও করতে পারত। তো সেই মানুষটা আর পৃথিবীতে নেই, কারণ এই মঙ্গলবারে যেহেতু তার বার্ষিকী, তো তার কথাটা আজকে খুব খুব করে মনে পড়ছে। তো মাঝে মানে শরীর যতই সুস্থ হয়ে যাক না কেন, ভিতর থেকে মনে হয় একটা দুর্বলতা কাজ করছিল, বুঝলে না হলে মানে বৌদি মানে মানসিকভাবে বিরাটভাবে একটা এ ছিল। তো যাই হোক, কি এই কিছু স্মৃতি না ভোলা যায় না, তো বৌদির কথাটা আজকে খুব খুব করে মনে পড়ছে। আর শুক্রবার নিরামিষ, বৌদিরাও শুক্রবারে নিরামিষ খেত, তো আমরা গেলে এমন কোনো সময় নেই যে আমাদের ডাকতো না,
তো যাই হোক, দেখো পারির এই বেগুন ভাজা, তো এটা দেখিয়ে দিলাম, এতটা তেল দিয়েছি, কিন্তু যখন আমরা বেগুন মানে ভাতের খাওয়ার সময় খাচ্ছিলাম না, তখন কিন্তু মানে বেগুনগুলো কেমন শুকনো শুকনো লাগছিলো, তেল তেল লাগছিল না কেন জানি না। আর এদিকে দেখো কুলার থেকে জল বের করা হচ্ছে, তো অত মোটা পাইপ লাগিয়ে এখন মুখ দিয়ে একজন টানছে, এখন বাবা আর ছেলে মিলে দুজন মিলে চেষ্টা চলছে যে জলটা এই পাইপ দিয়ে বের করা যাবে কি না। কিন্তু বন্ধুরা দুজনেই ব্যর্থ হয়ে গেছে, কারণ অত বড় পাইপ দিয়ে, হ্যাঁ বেরিয়েছিল, ব্যর্থ হয়নি, বেরিয়েছিল, যতটা লেয়ার উঁচু ছিল ততটা বেরিয়েছিল, আর নিচের জলগুলো আর বের হয়নি। ওই যে দেখো নিচে এখানে একটা জল বের করার জায়গা আছে, ছিদ্র, সেইটা এখন খোলার চেষ্টা চলছে, এইখান থেকে মানে জল খুলে এই আমাদের উঠান দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। তো জিনিসটা বড়ই ঝামেলার গো। তো বন্ধুরা চান দান কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি দুপুরের ঠাকুর পুজো দিতে। আর তোমরা জানো যে বাড়িতে গাছে প্রচুর ফুল রয়েছে, তো ফুলও আমি সবগুলো তুলি না জানো, আমার মনে হয় গাছের ফুল, গাছ এত কষ্ট করে এ করছে, তো গাছেও যদি থাকে না তো দেখতেও ভালো লাগে। আর আমার এই ঘন্টাটা দেখো এই যে মাঝখান থেকে এইটা না বারবার খুলে যায়। তো দুপুরের এখন আমরা খেতে বসে গেছি, আর আজকে রান্না হয়েছিল লাউ নিম দিয়ে লাউর খোসা ভাজা, সয়াবিন আলু, আর হয়েছিল বেগুন ভাজা। তো সয়াবিন আলু জানো একটা ঝোলের তরকারি আমরা বড় করেই বানাই, যাতে রাত্রে হয়ে যায়, রাত্রের রান্নার ঝামেলাটা আমরা নিজেরা থাকলে খুব একটা করি না, শুধু ভাতটুকুই করি রাত্রে। তো এখন বাজছে কটা তোমাদের আমি ঘড়িতে পরে দেখিয়ে দিচ্ছি, আর এখন সোনার টিউশনি টিচার ফোন করেছে যে টিউশনে যেতে হবে, তো এখন যাচ্ছে। তো বন্ধুরা অবশেষে মানে স্বস্তি পাওয়া গেল, সেই মধ্যদিনে রক্তনয়ন অন্ধ করিল কে, সেই রবীন্দ্রনাথের কালবৈশাখী, এটা আমাদের টেনে ছিল, টেনে না নাইন এরকম ছিল। তো যাই হোক সেই কবিতাটা মনে পড়ে গেছে। আর জানো তো আজকের ওয়েদারটা না অনেকদিন পরে যেন স্বস্তির নিঃশ্বাস পেলাম, মানে অনেকদিন বাদে বৃষ্টি হয়েছে, আর প্রায় বিকাল মানে তিনটের থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু বৃষ্টি হলে মশার উপদ্রব বাড়ে, তো মশারি টাঙিয়েই আমি শুয়েছিলাম, আমরা তিনজনই শুয়েছিলাম, আবার বাবা শুইনি, আমি আর সোনা শুয়েছিলাম, আর ও সোনা অল্প একটু পড়াশুনো করছিলো। আর এই দেখো ঘড়িতে প্রায় 9টা বাজতে যাচ্ছে, তো সোনা এখন যাচ্ছে পড়তে, আমাদের ঘড়িতে 15 মিনিটের মতো ফাস্ট আছে বুঝলে। তো এখন ভাত বসিয়ে নেব, আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।